রাজধানী শ্যামলীতে ঢাকা শিশু হাসপাতালের আউটডোরে ঠান্ডা জ্বর কাশি নিউমোনিয়া ও শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। মাসখানেক আগেও আউটডোর অর্থাৎ সকাল 8:30 থেকে দুপুর 2:30 মিনিটে গড়ে প্রতিদিন মাত্র 100 থেকে 150 জন রোগী এলেও বর্তমানে 250 থেকে 300 জন রোগী আসছেন। অনেক খারাপ লাগতেছে, ঠান্ডা রাত্রে ঘুম হয় না, কাশতে কাশতে মনে করো যে নাক দিয়ে পানি বমি করে দেয়, ঠিক আছে। এই তিনে মনে করো যে অনেকবারই আর কি ওষুধ নিচ্ছি, জায়গা আবার মনে করো যে হয় ঠান্ডা, এই ওর জন্মের পর থেকে ঠান্ডা কাশ। অফিস কর্মঘণ্টার পর আউটডোর সার্ভিস বন্ধ থাকে, তখন জরুরি বিভাগে রোগী দেখা হয়। আউটডোর জরুরি বিভাগ মিলিয়ে শিশু হাসপাতালে প্রতিদিন 5 শতাধিক রোগীর চিকিৎসা নিতে আসেন। আউটডোর ও জরুরি বিভাগে আগতদের 6-8% রোগীকে হাসপাতালে ইনডোরে ভর্তি করতে হচ্ছে। আউটডোর জরুরি বিভাগ এবং ইনডোরে ভর্তি বেশিরভাগ শিশুর বয়স 0-5 বছর। পাওয়া যায় তো গেল না, অন্য সাইডে যাই।